কেমন হ্যাবলার মতো বসে আছে, কি ওয়েট করে যাচ্ছে, তখন এ দেখে আছে, মাথায় দেখছে না তখন। এই চুপ কর তো, সবাইকে তোর মতো মেয়ে বাজে নাকি? ঠিক আছে দেখ, তোর প্রতি আমার একটা আলাদা ফিলিংস কাজ করে বুঝলি তো, তা মেয়ে বাজের কি আছে, একটু গিয়ে করতে পারি তো। এই যা তো তখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস, যা গিয়ে অর্ডারটা না। সত্যি একটু প্রেম করবো তাও পেলে না। এখনো গার্লফ্রেন্ড আছেন, আমি কি অর্ডার দেবো, আপনি জিজ্ঞেস করছেন কি করে, আপনি পরে আসুন। গার্লফ্রেন্ডের জন্য আমাদের ওয়েট করতে হবে। কি এরকম ভাবে চলে এলি কেন? আরে তার গার্লফ্রেন্ড আসেনি বলেছে নাকি খাবার অর্ডার দেবে না, তারপর আমার কথা শুনে দিল। আমার মুখ দেখে কি সবাই এরকম বলে? তোর সাথে এরকমই হয়, সেটা বড় কথা না। এক কাজ কর, তুই যা। ওখানে তো ফোনে তো মোটা ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, মামার পড়া ছিল। আমাকে ছোট বলে ডেকেছো? আরে ওটা আমার দিয়ে যা। কি আছে? তান্দুরি চিকেন, তান্দুরি আনা, তান্দুরি কাতর, তান্দুরি কি মনে আছে নি, বাকিটা আপনি কি জানেন? যা ইচ্ছা অর্ডার দিয়ে দিন, ফেরত করে নিচ্ছেন। আচ্ছা ওইটাই দিন আর কি। ঠিক আছে, আর কিছু লাগবে? আর আপনাদের ঠিক আছে ওটাই আনছে। A few minutes later, কখন আসবে যে ঘরটা, সে কখন অর্ডার দিয়েছিলাম। ও হ্যালো হ্যালো হ্যালো, তখন তো শুনলেনই না, সাইড ডিশ লাগবে তো একটা। আপনার একটা সাইড ডিশ বললাম তো, আপনি চলে গেলেন তখন। আপনার কি দেখে আমাকে আপনার নকার মনে হয় নাকি? সাইড ডিশ আগে বলতে কি প্রবলেম ছিল? আচ্ছা আপনি প্লিজ নিয়ে আসুন না একটা চিলি গার্লিক পানির। আপনি এরকম বিয়ে করছেন কেন? একটা চিলি গার্লিক পানির নিয়ে আসুন না। ওকে তো খাও, বানাবো তো সাইড ডিশটা আসুক। না খাও না, তুমি খাও না, তুমি খাও। ও থ্যাংক ইউ। কি রেট এর কি ঝাল বাবা, কে ওয়েটার ঝাল। আরে জল আনবেন একটা, সেটা আপনার মুখ দিয়ে বোঝা যাচ্ছিল। আর জ্বালাবেন না। কি রকম ওয়েটার, কি অর্ডার দেবো?
খাবার টাবার অর্ডার দিই কি করছিস বল দাদা দিচ্ছি বুঝতে পারছিস অনেকক্ষণ ধরে পিছন থেকে চলছে তাই না আমি সরি দিচ্ছি কি হচ্ছে কিছু বুঝতে পারছিস বুঝতে পারছি এখান থেকে ওখানে তার লাগবে কিন্তু কিভাবে লাগবে এটা বুঝতে পারছি না সেটাই তো হলো ব্যাপার মানে নাম্বার বুঝতে পারছি তোর পিছনে পড়ে থাকাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যা তো